আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তাহাজ্জুদের নামাজের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, তোমরা রাতের নামাজকে নিজের উপর অপরিহার্য করে নাও, কারণ এটা অতীতের নেক লোকদের অভ্যাস। যারা অতীতের নেক লোক ছিল, সৎ লোক ছিল, তারা কি করতো, নিয়মিত তাহাজ্জুদ পড়তো, এত এবং এটা হচ্ছে তোমার প্রতিপালকের নিকটবর্তী হওয়ার একটা কারণ, এবং এর মাধ্যমে তোমাদের গুনাহ মাফ করা হয়, এবং এই তাহাজ্জুদের কারণে আল্লাহ তাবারক তারা তোমাদের শরীরের রোগগুলোকে দূর করে দেয়। এত হাদিসের মধ্যে এ কথা রাসূলুল্লাহ সাল্লাম বলছেন। এত বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা হোক, যত বড় সমস্যা হোক, যত কঠিন রোগ হোক, যদি কোনোভাবে ভালো না হয়, সমস্যার সমাধান যদি না হয়, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মাত্র 7 থেকে 8 দিন নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়ুন। তাহলে নামাজটা পড়ার পর আপনি আল্লাহর কাছে দোয়া করুন, হাত তুলে দোয়া করুন, এবং আপনার উদ্দেশ্য ব্যক্ত করুন আল্লাহ তাআলার সামনে। দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ আপনার কঠিন রোগ থাকলে রোগ ভালো করে দিবে, যদি কোনো সমস্যা থাকে সমস্যার সমাধান করে দিবে, কারণ আল্লাহ ছাড়া কেউ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আর তাহাজ্জুদ একটা সব থেকে আপনার খুব মানে উত্তম মাধ্যম সকল সমস্যার সমাধান করার। আর যেহেতু তাহাজ্জুদ যখন পড়বেন, ওই সময় আল্লাহ তাবারক তাআলা মানে আমাদের প্রথম আকাশে চলে আসেন। হাদিস অনুযায়ী যে আল্লাহ তাবারক তাআলা প্রতিদিন মানে প্রতি রাতে প্রথম আকাশে আসেন, এসে তিনি ডাকেন, কার কী সমস্যা আছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করব, কে কি চাচ্ছ আমার কাছে চাও, আমি তা দিব। এত তাহাজ্জুদ নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। বন্ধুরা, আমরা আসুন আমাদের সমস্ত সমস্যার সমাধান একমাত্র তাহাজ্জুদ নামাজের মাধ্যমে করি। আপনার যত কঠিন রোগ হোক, সে রোগ একমাত্র আল্লাহ ভালো করে দেবেন, কোনো ওষুধ ছাড়া ভালো করে দেবেন, ওষুধের দরকার হবে না, একমাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে আপনার এই নামাজ, তাহাজ্জুদ নামাজ, আপনার যেরকম আখেরাতে আপনার উপকার হবে, তেমনি দুনিয়াতে উপকার হবে। শুধু এই নয় যে নামাজ পড়লে শুধু জান্নাত পাওয়া যাবে। বন্ধুরা, যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াতে সঙ্গে সঙ্গে তার বদলা দান করেন। তো আজ থেকে আসুন আমরা সবাই তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি। সবাই ভালো থাকবেন বন্ধুরা। ওকে।